Hallelujah. এই ঘোষণাকে সামনে রেখে কাজ শুরু করে 1986 থেকে যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থা ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা। অশোক বন্দ্যোপাধ্যায় স্মৃতি পঠন পাঠন কেন্দ্রের ছাত্রছাত্রী এই বিজ্ঞান সংগঠনের পক্ষ থেকে আমাদের পড়ানো হয়, সঙ্গে গান, নাটক, আবৃত্তি, অঙ্কন শেখানো হয়। এখন আপনাদের সামনে পরিবেশন করছি সাপের কামড়ে আর মৃত্যু মুখ নয় নাটিকাটি। সাপ কথাটা শুনলেই আমাদের মতো সঙ্গে সঙ্গে বড়দেরও মনে কাজ করে কৌতূহল। আর দেখলে সাপ ওরে বাপ, ছোটবেলা থেকে বিভিন্ন রকমের বই নিয়ে ভয় দূর করতে পশ্চিমবঙ্গের যে বিষণা সাপগুলোকে আমিও নাম শঙ্খচু, ইংরেজিতে নাম কিং কোবরা। আমার ফোনার পেছনে উল্টানো ভি আছে, চলতে থেকে 15 ফুট হয়। আমার ফোনা লম্বাটি ফোনার পেছন থেকে উল্টানো ভি আছে থাকে। থাকি গভীর জঙ্গলে যেখানে মানুষের যাওয়া আসা নেই। আমার 12 মিলিগ্রাম পিছে একজন পূর্ণবয়স্ক মানুষ মায়ের আগে। আমার নাম গোপু, ইংরেজি নাম বায়নসলেট গোপু। আরো বাদামি মুখে ফল দেবে বিভিন্ন রকমেরই ফল বিভিন্ন জায়গায় থাকতে হতে চলছে। 15 মিলিগ্রাম খাইতে পারলে মানুষটা মারা যাবে। আমি হলাম কেউ আর ইংরেজি নাম মনোক্লেট কোবরা। আমার আরো নাম আছে, যেমন বজ্র কেউটি, কাল কেউটি, সংহা কেউটি। তো এইসব আর কি ফোনার পিছনে বলছিল দেখে বুঝবেন আমি কে। কালো থেকে হলদে রেখাটা বিভিন্ন রঙের হতে পারি। থাকি মাঠে ঘাটে জল জায়গায় থাকতে খুব ভালোবাসি। আমার 15 মিলিগ্রাম দিতে একজন মানুষ মরে যাবে, তবে আমি রাগি হওয়ার ফলে তাড়াতাড়ি কাঁধের দিকে ঠিক মতো কিছু ঢালতেই পারি না। আমার খুব দুঃখ। থাকাবি আমার নাম, ইংরেজি নাম ব্যান্ডেজ। সারা শরীরে হলুদ কালো হলুদ কালো চওড়া পট্টি দেখে সহজেই চিনবে। আমি কোনাহীন পিঠাগড় থাকি মাটির ফাটল কাঠের গুঁড়ি প্রভৃতির ভিতরে। আমার 10 মিলিগ্রাম দিতে একজন মানুষ মারা যায়, তবে চুপি চুপি বলি আমি নিরীহ প্রবেশার। আমার কাগরে মারা গেছে এমন কোনো প্রমাণ নেই, তবে অন্যান্য সাপকে আপনাদের খুব উপকার করি, দয়া করে আমার আর মারবেন না। আমি হলাম কালার, ইংরেজি নাম কমন ফেস। আদর করে আমায় অনেক নাম দিয়েছিলেন আপনারা, শিয়র চাঁদা, দমিয়া চিঠি, কাল চিঠি, কেঠো গোড়া, এইসব আসল নাম কালার। কাল শিরঙের ওপর মাথার বেশ খানিকটা নিচ থেকে সরু হাতকাটা জোড়া জোড়া দাগ ল্যাস পর্যন্তই থাকে। লম্বায় 2 থেকে 3 ফুট সোনাহীন এশিয়ার মধ্যে সবচেয়ে বিশেষ। অত বেশি আমার দরকার লাগে না, মাত্র 1 মিলিগ্রামই যথেষ্ট। বিছানায় ঘুমন্ত মানুষকে কামড়ায় থাকি সিঁদুরের গল মাটির ফাটল এইসব জায়গায়। আমি সেই চন্দ্রবোধ, আমারও কিন্তু অনেক নাম আছে। মাথাটা ঠিক শরীর বেশ মোটা, শরীরের রূপা থেকে গোল গোল দাঁড়ি নেমে এসেছে পর্যন্ত লম্বা। আমার কোনো ফোনা নেই, তাহলে আমরা জানলাম পশ্চিমবঙ্গে মাত্র 6টা সাপ বিছানা। এদিকে শঙ্খচূড় গভীর জঙ্গলে থাকায় মানুষের যাওয়া আসা নেই, তাই কামড়ানো ভয় নেই। আর শাখামুখী নিরীহ হয় কাউকে কামড়ায় না, তাই এই
সব বিষয়গুলোর বাইরে যেসব রঙ বেরঙের সাপ দেখি তা বেশি, যেমন কাল লাগিনি লাউ ডোবা, বেতাতে রাখা বেতা, খরচিতি দাঁড়া, রাস্তায় পথে সাপ তো কামড়াতেই পারে। সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা, ওর রোগীর সাথে গল্প করা,
মনে রাখবেন, গুণী মন্ত্রতন্ত্র বা শেকর বাকর নয়, সাপের কামড়ের একমাত্র ঔষধ অ্যান্টিভেনম সিরাম বা এভিএস যা আমাকে আপনাকে সকলকে বাঁচাবে। শুনুন শুনুন, এই মাত্র খবর পেলাম বাচ্চাটি হাসপাতালে সুস্থ হচ্ছে, বিষিন সাপেরই কামড়ছিল। সবশেষে জানাই রাতবিরেতে সাপে কামড়ালি যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থার হেল্পলাইনে ফোন করুন, নম্বরগুলো জেনে নিন 03-218-216-006, মোবাইল নাম্বার 9635995476, আরেকটা নাম্বার জেনে নিন 9733-82-2825। নমস্কার, আমাদের অঞ্চলে কাটে এসেছে।